কোনো দুজনের নাম তো আমার মুখের দিকে তাকিয়ে থাকে। ওই দিন কুমার গাড়ি গিয়েছি, তো আমি কি বলেছি কার্যকর্তা জেলা, আমাদের সরকার এসছে, আমরা কষ্ট করেছি, ইচ্ছে হয় আমার ছেলেটার চাকরি হোক, আমার জন্য লোন হোক, আমার বাড়ির রাস্তাটা হয়ে যাক, আমার বাড়ির টেনশন ডেড হোক, কেন 25 বছর কষ্ট করেছি আর কত কষ্ট করব। কিন্তু আমি এটা বলবো 25 বছর না, আমরা 30 বছর 40 বছর কষ্ট করেছি, এমন লোকই হলঘরের মধ্যে আছে, উপরও আছে। আমরা কষ্ট করতে জানি, এটাই আমাদের সবচেয়ে বড় দিক। সিপিএম কষ্ট করতে জানে না, কারণ কি সিপিএম সত্তা থেকে অভ্যাস হয়ে আছে। সিপিএম কষ্ট করতে জানে না বন্ধু, কষ্ট একসময় করে দিয়েছিল, সিপিএম সেই ভাষা ভুলে গেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কষ্ট করতে জানে, সে ভাষা যাতে আমরা না ভুলি। আর 23 পর্যন্ত আমাদের একটাই ধ্যেয় থাকা উচিত যে আমরা 37 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য কিছু করার জন্য দায়িত্ব নিয়েছি, আর সেই বিষয়ে কাজ করবো, মোদি যেটা বলেছে সেটাকে ইমপ্লিমেন্ট করবো। আর মন্ডল প্রেসিডেন্ট হোক, প্রধান হোক, উপপ্রধান হোক, চেয়ারম্যান হোক, ভাইস চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, একটাই ধ্যেয় যে সমস্ত স্কিম গুলি মানুষের কাছে পৌঁছতো। আর কোন সময় রেশন কার্ড তৈরি করা, বিপিএল কার্ড তৈরি করে দেওয়া, ভাতা পাইয়ে দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের ব্যবস্থা।